আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। এরা তাদের চিকিৎসার জন্য সার্থক করে না, এরা তাদের মেয়েদের যদি বিধবা সমাজে কিন্তু বিধবা বিবাহ প্রচলন আছে, ওরা এরকম সাপে কামড়ালে এখন কোনো ঝড়ফুঁ করে না, তারা হাসপাতালে নিয়ে আসে। আদিম যুগে পিছিয়ে আছে, যাদের কাছে আমরা তাহলে শিক্ষা দিতে পারিনি, স্বাস্থ্যকে পারিনি, কিন্তু মরণশীলতা কিন্তু এরা অনেক উন্নত। এদের মধ্যে শিক্ষা নেই, কিন্তু এদের মধ্যে বিজ্ঞান মনস্কতা আছে। আমাদের শিক্ষিত মানুষের মধ্যে কিন্তু এইটার ভীষণভাবে অভাব দেখা যায়। এখনও জন্ডিস হলে কেউ কাশি করে যাচ্ছে, আমরা জানি যে জন্ডিসের কারণ কী, সেটা লিভারের কোনো একটা বিশেষ কারণের জন্য হয়, কিন্তু তবুও কেউ কাশি করে যাচ্ছেন, কেউ সাঁকড়ায় যাচ্ছেন, যাচ্ছেন কারা? আমাদের শিক্ষিত সমাজ, এটাই হচ্ছে লজ্জা। আমরা সেখান থেকে আজকেও ডাইনি প্রধানকে বিশ্বাস, আজকেও সাপে কামড়ে ঝাড়ফু করা হয় আমাদের এই শিক্ষিত সমাজের মধ্যে। যাই হোক, আমরা বেশি কথা এখানে বলতে চাই না, আমরা আপনাদের কাছে নিয়ে যেতে চাই সেই প্রশ্ন, আপনারা নিজেরা প্রশ্ন করুন যে এই যে কয়েকদিন আগে এখানে সারে পাথরের সার কখনো জল খায় দুধ খায়, এই সাধারণ বিশ্বাসটুকু আমরা এখানে দেখাতে পারবো না সবটাই, কিন্তু শিক্ষিত অনেকেই এসেছিলেন, যাদের মধ্যে কলেজে পড়ুয়া মেয়ে ছিলেন, যাদের মধ্যে স্কুলের টিচার ছিলেন, তারা এসে বলছে কিন্তু দেখছি কীরকম সার দিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে প্রশ্নগুলো করছেন না। তো আমরা সেটাই চাই, আমরা মননশীলতার দিক দিয়ে যেন আমরা উন্নত হতে পারি, যদি মননশীলতার দিক দিয়ে উন্নতি হয় না হয় তাহলে আমরা হয়তো শিক্ষিত হব ঠিকই, আমরা বিজ্ঞানী হতে পারি, আমরা আরও বড় হতে পারি, কিন্তু আমরা মানুষ হব না। রাজেন্দ্র দাভানকারকে যেমন জীবন দিতে হয়েছিল, তেমনি তার কাছে আরও তিনজনের ছবি আপনারা দেখছেন, সেই তিনজন গোবিন্দ পানসারে, কালবুর্গি এবং গৌরী রঙকে, যারা সত্যটা জানতে চেয়েছিলেন এবং সত্যটা জানার জন্য তাদেরকে মেরে ধরা হয়েছে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট এই যে রাম মন্দির নিয়ে এত লড়াই হচ্ছে, আমরা যে রাম মন্দির নিয়ে বলছি যে ওখানে রামের জন্মভূমি, ওখানে রামের মন্দির প্রতিষ্ঠা করতে হবে, কিংবা কেউ বলছেন ওখানে বাবরের ইয়ে, ওটা বাবরের ইয়ে তৈরি করতে হবে। আচ্ছা বলুন, আমাদের সামনে রাম মন্দির আর বাবরি মসজিদের প্রয়োজনীয়তা বেশি, না আমার কাছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এগুলোর প্রয়োজন? সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে আপনারা রাম রামের জন্মভূমি বলছেন, আচ্ছা বলুন তো ওখানে কি রাম জন্মেছিল, তার কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? কেউ জবাব দিতে পারেনি। ওনারা অনেক ওখানে প্রশ্ন করেছেন, বলছে আপনারা বলছেন রামায়ণ সত্য, ঠিক আছে আমরা মেনে নিচ্ছি এর ঐতিহাসিক সত্যতা আছে, তাহলে যদি ঐতিহাসিক সত্যতা থাকে তাহলে সেই সময় তাহলে হনুমানরা কথা বলতো, রামের সাথে তো হনুমানরা কথা বলতো, মানে তারা মানুষের মতন প্রজাতি ছিল, তো তারা এখন হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল, তারা এই কথা বলতে শুরু করেছে যে 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 ইয়েতে বলা হচ্ছে যে যে রাম ওই যে রাম সেতু তৈরি করেছিল, নাসার থেকে আজকে সেই পাথরগুলো দেখা যাচ্ছে সেগুলো পলিথিনের তৈরি, মানে স্পঞ্জ দিয়ে ভেসে থাকে, সেখানে কিন্তু কোনো সেতু তৈরি হয়। রাম গড়া হচ্ছে সাত হাজার বছরের পুরানো রামায়ণ, 7000 বছর পুরানো যদি রামায়ণ হয়, তখনকার দিনে কি লেখা আবিষ্কার হয়েছিল? তখনকার দিনে কি আমাদের চাষাবাদ ছিল? আমাদের চাষাবাদই শুরু হয়েছে 6000 বছর আগে, সেটা এনসিআরটি বই থেকে আপনারা পাবেন যে 6000 বছরের পরের থেকে চাষাবাদ শুরু হয়েছে, এবং সিন্ধু সভ্যতা যেটা আজ থেকে 5000 বছরের, সেই সিন্ধু সভ্যতার পরে এসেছিল আর্য সভ্যতা, এবং এই আর্য সভ্যতার সময়ই কিন্তু রামায়ণ রচনা হয়েছিল। সেখানে অনেক প্রশ্ন এসেছিল আর কি, যে মাটি থেকে কি সীতা যে জন্ম হয়েছিল সেটা কি সত্য, সেটার কি কোনো প্রমাণ আছে, কিংবা যে বলা হয়েছিল যে এতে যে রাবণের যে জটাও পাখি বা গরু পাখি এরা যে উড়ে যাচ্ছিল কথা বলছিল, তারা কি কথা বলতে পারত, কিংবা বলা হতো যে এই যে রাম সেতু তৈরি করা হয়েছে সেই রাম সেতু 1300 কিলোমিটার এবং 130 মিটার চওড়া, 1300 কিলোমিটার লম্বা, সেটা 5 দিনের মধ্যে কী করে তৈরি করা হয়েছিল, এত বড় প্রযুক্তি এখন কেন নেই? এইরকম নানা রকম ভাষাগত প্রবলেম, ভাষাগত যে তখনকার দিনে মানুষ কী ভাষায় কথা বলতো সেই ভাষার কি কোনো প্রমাণ, কারণ সিন্ধু সভ্যতার ভাষাই আমরা বুঝতে পারি, আর রামের যে জন্মভূমি যেটাকে বলা হচ্ছে সেই জন্মভূমিতে নৃতত্ত্ববিদ প্রশ্নতত্ত্ববিদ তারা খুঁড়েও কিন্তু কোনো রকম কোনো ওখানে ইয়ে পায়নি, খুঁজে পায়নি, কোনো অস্তিত্ব খুঁজে পায়নি, যেখানে
আমাদের হিন্দু সভ্যতার অস্তিত্ব কিন্তু আমরা খুঁজে পেয়েছি। এমনকি মেহেরগড় সভ্যতা যেটা আমাদের খ্রিস্টপূর্ব 5000 বছরের পুরনো গ্রামীণ সভ্যতা, সিন্ধু সভ্যতার আগে ছিল মেহেরগড় সভ্যতা, তারও আমরা ইয়ে প্রমাণ পেয়েছি যে সেখানে একটা সভ্যতা ছিল। অথচ আমরা না পেয়েছি পুরো ক্ষেত্রে যুদ্ধ হওয়ার কোনো প্রমাণ, না পেয়েছি রামের যে জন্মভূমি তার কোনো প্রমাণ। অথচ আমরা লড়াই যাই হোক, যেগুলো বললেন সম্প্রতি ঘটে যাওয়া পুরুলিয়ার কিছু অবৈজ্ঞানিক যে এইমাত্র কথা হলো যে আমাদের সম্বন্ধে পুরুলিয়ার একটি জায়গা বিশেষত বেগুনকোদর স্টেশন বলে উল্লেখ করছে, সেটা যে সর্বৈব মিথ্যা সেটা আমাদের চলে যাচ্ছি অডিও ভিজুয়াল এফেক্টে আপনাদের সেই দৃশ্য দেখাবার চেষ্টা করছি। প্রায় 5 দশক ধরে উস্কানো জল্পনা, ভুতুরে স্টেশনের অপবাদ ঘোচাতে প্রশাসনের সাহায্যে বেগুনকোদরে রোমহর্ষক অভিযানে নামে বিজ্ঞান মঞ্চের 9 সদস্যের একটি দল। বৃহস্পতিবার রাত প্রায় 9:30 নাগাদ পুরুলিয়া থেকে রওনা দিয়ে 10 নাগাদ বেগুনকোদর পৌঁছায় বিজ্ঞান মঞ্চের দলটি। তাদের সঙ্গে কোটশিলা থানার পুলিশ ও জিআরপির একটি দলও ছিল। অশরীরীর সন্ধান পেতে স্টেশন চত্বরে নাইট ভিশন ক্যামেরা, বিভিন্ন রঙের সার্চ লাইট বসায় বিজ্ঞান মঞ্চ। স্টেশন বাড়িটির কাছে ভুতুরে ছাতিম গাছ ও কুয়োর পাশে কম্পাস বসায় তারা, যে কোনো অশরীরী ধরে ফেলতে সক্ষম ওই সরঞ্জাম। স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরে যে কোনো পরিস্থিতির জন্য কিছু মানুষ থাকলে অবশ্যের কিনারা করতে অসুবিধে হবে বলেই এই ব্যবস্থা করা হয়। ক্রমেই গভীর হয়ে ওঠে রাত, ঝিঝির ডাক ও নিকষ অন্ধকারে তৈরি হয় গাছ গুছানোর পরিবেশ। অশরীরী আগমনের মুহূর্ত গুনতে থাকেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। রাত প্রায় 2 নাগাদ রেল লাইন ধরে আসতে দেখা যায় কাউকে, আটকে ওঠেন সকলে। অল্প সময়ে কেটে যায় তা, জানা যায় তারা রেলের লাইন। তারপর কেটে যায় বেশ কিছুক্ষণ, সাজ শেষ হয়ে যাওয়াতে রাত 2:20 নাগাদ বন্ধ হয়ে যায় সাজ লাইন। পর্যন্ত কোনো অসুবিধির দেখা মেলে না। রাত প্রায় 15 মিনিট, হঠাৎ কিছু দূরে 2 মানুষের ছায়া দেখতে পান বিজ্ঞান মঞ্চের সদস্যরা। দুম করে জ্বলে ওঠা 2 নীল চোখ দেখে প্রথমে হকচকিয়ে গেলেও ওই সন্দেহভাজনদের তাড়া করেন তারা। তাদের চিৎকারে ছুটে আসে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান সেখানে ছড়িয়ে রয়েছে তাসের পাতা, মদের বোতল, ওই জায়গায় মেলে ব্যবহৃত কন্ডোমও। সন্দেহভাজনদের তাড়া করতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পান বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সম্পাদক নয়ন মুখোপাধ্যায়। তিনি জানান এই অভিযানে কোনো অশরীরী দেখা পাননি তিনি, তবে ঘটনাচক্র কিছু অসামাজিক তত্ত্বের দিকেই নির্দেশ করছে। আতঙ্ক ছড়িয়ে জায়গাটিতে অসামাজিক কাজ করা হয় বলেও দাবি করেন তিনি। তবে একদিনের অভিযানে সব কিছু স্পষ্ট হয় না, তাই 15 পর ফের ওই স্টেশনে রাত জাগবে বিজ্ঞান মঞ্চের দল। উল্লেখ, দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের কোটশিলা মধু শাখায় পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন গত 5 দশক ধরে ভুতুরে স্টেশন বলে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। এমনকি এই আতঙ্কের জেরে বহুদিন এই স্টেশন বন্ধ ছিল। বছর 10 আগে এই স্টেশনটি চালু হলেও ভূতের আতঙ্ক তাড়া করে যাত্রীদের, সেই আতঙ্কেরই অবসান করল বিজ্ঞান মঞ্চ। সব লোক কিউ নেই রাতে ইয়া পর তো হম লোক
हाँ, तो वो बताता है कि यहाँ पर भूत रहता है इसलिए हम यहाँ पर नहीं रहते थे, ये तो ठीक नहीं है। ये तो हम नहीं कर सकते। नहीं, कभी भूत देखा क्या? नहीं, तो देखा नहीं तब। लेकिन वो लोग बताते हैं कि क्योंकि यहाँ पर वो कुछ देखता है, अजीब से लोग को देखता है, इसलिए हम यहाँ पर नहीं रहेंगे। हाँ, लेकिन आप लोग कुछ नहीं देखा? ऐसी रोज दिन आप आते हैं? हाँ, हम लोग पर डे कोई ना कोई आएगा, तो जब तक ठंड रहेगी तब तक हम लोग तो आना ही है। नवंबर से शुरू होता है। क्या नाम है? मेरा रविशंकर। और आपका नाम क्या है? विनोद कुमार। विनोद कुमार कहाँ का रहने वाला है? बिहार। गया। गया का, ठीक है। Love you, Todd.